ওয়েলকাম টু আকাশবাণী। দেখতেই পাচ্ছ মাঠে বসে ভিডিও করছি, প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি বা তার উপরে টেম্পারেচার, প্রচণ্ড হিউমিডিটি, ঘাম ঝরছে। তো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সেই জন্য স্টার্টিংয়েই লাইক করে দাও, শেয়ার করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটাও রেগুলার নোটিফিকেশানের জন্য টিংটং করে দিও। তো এবার চলে আসি মেন ভিডিওতে। তো প্রথমেই বলি যে ভ্যালেন্টাইন গ্যারেথকিন যেই টুর্নামেন্টটা ইন্ডিয়া আন্ডার-19 টিম খেলতে গেছিলো রাশিয়াতে, আজকে সেই টুর্নামেন্টের প্লে অফ মানে 9-12 পজিশানের ম্যাচ রয়েছে ইন্ডিয়ার কিরগিজস্তান রিপাবলিকের সাথে দুপুর 2:30 থেকে। এটা কিন্তু অবশ্যই ইউটিউবে টেলিকাস্ট হবে, তো তোমরা যারা লাইভ স্ট্রিমিং দেখতে চাও অবশ্যই ইউটিউবে দেখতে পারো। এবার চলে আসি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথায়। তো রিসেন্টলি কিংস কাপে নতুন কোচের আন্ডারে ইন্ডিয়ান ন্যাশনাল টিম একটা অসাধারণ পারফরমেন্স সবাই দেখতে পেলে। তো সেই ইন্ডিয়াই কিন্তু এরপরেই জুলাই মাসের 7 তারিখ থেকে খেলবে ইন্টারকন্টিনেন্টাল কাপ। সেই ইন্টারকন্টিনেন্টাল কাপের ফিক্সচার অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং সবাই জেনে গেছে যে ইন্ডিয়ার খেলা কবে কবে আছে। ফার্স্ট খেলা আছে 7 তারিখে, তারপরে আছে 13 তারিখ, তারপরে আছে 16 তারিখ। 7 তারিখে আছে ইন্ডিয়ার সাথে তাজিকিস্তানের খেলা, 13 তারিখ আছে ইন্ডিয়ার সাথে ডিপিআর কোরিয়ার খেলা, আর 16 তারিখ আছে ইন্ডিয়ার সাথে সিরিয়ার খেলা। এবং প্রত্যেকটা খেলা রাত্রি 8টা থেকে শুরু হবে। এবং সবচেয়ে বড় খবর হলো এই টুর্নামেন্টের জন্য কিন্তু কোচ ইগর স্টিমাক 35 জনের ইনিশিয়াল স্কোয়াডও সিলেকশন করে ফেলেছে। সেই ইনিশিয়াল স্কোয়াডে যেরকম যারা এই কিংস কাপে ছিল তারাও আছে, যেরকম যাদেরকে উনি মানে রিলিজ করেছিলেন যেই 14 জনকে, তারাও যেরকম আছে। সেরকম কিন্তু একজন খুব বড় নাম করা ডিফেন্ডারকে তিনি রিক্রুট করেছেন, যে AFC এশিয়ান কাপের পরে কিন্তু নিজেকে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে সরিয়ে নিয়েছিলেন। সেই আনাসকে কিন্তু আবার উনি ডেকেছেন। এই 35 জনের ইনিশিয়াল স্কোয়াডে কিন্তু আনাস রয়েছে। তো এটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা খুব ভালো দিক, যে একজন প্লেয়ার যিনি হয়তো AFC কাপে ভালো পারফরমেন্স না করার জন্য অবসর নিয়ে নিয়েছে, কিন্তু তাকে কিন্তু কোচ ডেকে পাঠিয়েছে। এবং অবশ্যই যদি আনাস আবার ফিরে আসে ন্যাশনাল টিমে, তাহলে কিন্তু সেন্টার ব্যাক পজিশান কিন্তু আরও স্ট্রং হবে, কারণ জিঙ্গাম রয়েছে, তার সঙ্গে আদিল খান অসাধারণ পারফরমেন্স করেছে এবং আনাস। তো দেখা যাক কি হয়, কারণ এখান থেকে সেই আবার 23 জনের স্কোয়াডও সিলেকশন হবে। এবং এই স্কোয়াডে কিন্তু জবি জাস্টিনও ডাক পেয়েছে। এবং বেঙ্গল থেকে যেই 3 জন রেগুলার ইন্ডিয়ান টিমের প্লেয়ার প্রীতম কোটাল, প্রণয় হালদার, সুভাশিস বোস যেরকম রয়েছেন, সেরকম আরেকজন ইন্ডিয়া মানে বেঙ্গলের প্লেয়ার চান্স সুযোগ পেয়েছেন, তিনি হলো সার্থক গোলই। এবং এই আনাসকে ডাকার পরে ও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে, যে বলেছে আমি এতে খুব গর্বিত বোধ করছি যে আমি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেওয়ার পরেও আমাকে নতুন কোচ ডেকে পাঠিয়েছে, এবং আমি চাইবো যে আমি যেরকম পারফরমেন্স আগেও করে এসেছি সেরকমই পারফরমেন্স করার ইন্ডিয়ার জন্য, এবং ইন্ডিয়াকে অবশ্যই ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতানোর জন্য চেষ্টা করব। এর সাথে সাথে আরেকটা খবর, যেটা হলো AFC কোয়ালিফায়ার যেটা হবে সেপ্টেম্বরে 2022 AFC কোয়ালিফায়ার, সেই কোয়ালিফায়ারের টোটাল 5খানা পট কিন্তু মানে 5খানা পট যেরকম হয় সেরকম 5খানা পটে কিন্তু গ্রুপ ডিভাইডেশন স্টার্ট হয়ে গেছে। এবং 5টা পটেই মোটামুটি গ্রুপ পড়ে গেছে। সবকটা পটে খুব বেশি হলে এখন 1টা কি 2টো করে স্লট খালি রয়েছে, যেটার ফার্স্ট রাউন্ড কোয়ালিফায়ার এখন চলছে AFC কাপে। সেটার মধ্যে যেরকম শ্রীলঙ্কা রয়েছে, বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, তো এদের মধ্যে থেকে সেই টিমগুলো কিন্তু ঢুকবে। এবং এই পটের মধ্যে ইন্ডিয়া রয়েছে 3 নম্বর পটে, এবং এই প্রত্যেকটা থেকে যেই গ্রুপগুলো হবে তাতে প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম থাকবে। মানে ইন্ডিয়াকে AFC 2022 AFC কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ডে টোটাল 4টে ম্যাচ খেলতে হবে। তো এবার চলে আসি সবচেয়ে বড় খবর, যেগুলোর জন্য তোমরা সবাই আগ্রহ করে বসে থাকো, যে ট্রান্সফার নিউজ। তো সেই ট্রান্সফার নিউজের প্রথমেই FC গোয়া প্রিন্সটন রেবেলোকে আবার 1 বছরের জন্য এক্সটেনশন করিয়ে নিয়েছে কন্ট্রাক্ট। তো প্রিন্সটন রেবেলোকে কিন্তু আবার FC গোয়াতেই দেখা যাবে। এর সাথে সাথে প্রভাত লাকড়াকেও মানে 1 বছরের এক্সটেনশন করেছে কন্ট্রাক্ট, সেটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড। তো প্রভাত লাকড়াকেও আরও 1 বছরের জন্য কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে দেখা যাবে। এর সাথে একটা বড় খবর, যেন ILeague অসাধারণ পারফরমেন্স ছিল নেস্তার, সেই নেস্টারকে নিয়ে কিন্তু 2টো ক্লাবের মধ্যে অলরেডি ঝামেলা বা লড়াই শুরু হয়ে গেছে। একটা হলো চেন্নাই আর একটা হলো পুনে সিটি FC। এরা দুজনেই কিন্তু নেস্টারকে রাখতে চাইছে, এবং পুনে সিটি বলছে যেহেতু চেন্নাইয়ের সাথে নেস্টারের 3 বছরের কন্ট্রাক্ট রয়েছে, তো সেই জন্য পুনে বলছে যে আমরা ওকে ট্রান্সফার ফি দিয়েও নিতে রাজি আছি। কিন্তু এই মুহূর্তে চেন্নাই আবার নেস্টারকে ছাড়তেও রাজি না। তো এইটা নিয়ে কিন্তু 2টো ক্লাবের মধ্যে যথেষ্ট লড়াই চলছে। এর সাথে সাথেই ভালপুইয়া, জানো ভালপুইয়াকে অনেকেই চেনো, কারণ খুব ভালো পারফরমেন্স ছিল আন্ডার 18, আন্ডার 19-এ। সেই ভালপুইয়াকে কিন্তু মুম্বাই সিটি এফসি সাইন করিয়েছে আইএসএল এর জন্য। তো ভাই ভালপুইয়া কিন্তু এবার থেকে আইএসএলেই দেখা যাবে মুম্বাই সিটির এফসির হয়ে খেলতে। এর সাথে সবচেয়ে বড় খবর, এক্স মোহনবাগান কোচ খালিদ জামিল, যিনি লাস্ট কিছুদিন মোহনবাগানে আইলিগের মানে লাস্ট মরশুমে আইলিগে কোচিং করেছিল, সেই খালিদ জামিলকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রিক্রুটমেন্ট করছে। যেটা কিছুদিন আগেই মানে আইএসএলের থেকে বলা হয়েছিল যে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কোচ হিসাবে ইন্ডিয়ানদেরকে রিক্রুট করতে হবে, সেই জায়গা থেকে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু খালিদ জামিলকে ওদের অ্যাসিস্ট্যান্ট কোচ রিক্রুট করতে চলেছে। এবং এটা কিন্তু খুব ভালো নিউজ ইন্ডিয়ান ফুটবলের জন্য। যেন খালিদ জামিল অবশ্যই ভালো একজন কোচ, ভালো ওনার রেকর্ডও আছে, আইজলের হয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছেন। তো সেই জন্য দেখা যাক কীরকম পারফরমেন্স থাকে ওনার আন্ডারে, কীরকম খেলে অ্যাসিস্ট্যান্ট কোচ, যদিও তাও কিছুটা হলেও তো ওনার মস্তিষ্ক প্রস্তুত থাকবে, তো সেটার উপরেই দেখতে হবে। এবার চলে আসি কলকাতা ফুটবলের সবচেয়ে বড় ঘটনা, যেটা হলো জবি জাস্টিন। যে জবি জাস্টিনকে নিয়ে সবাই এই কদিন ধরে প্রচুর আলোচনা হচ্ছে, যে লাস্ট আইএফএ ওদের ডিসিশন জানিয়েছে, তারপরে এআইএফএও বলেছে যে জবির ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না। কিন্তু এআইএফএফ একটা ক্লু ছেড়ে দিয়েছিল যে যদি জবি জাস্টিন যদি এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অ্যাপিল করে, তাহলে পরে কিন্তু ওর ক্ষেত্রে সেটা ভাবনা মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু সেইটা নিয়ে ভেবে দেখবে। তো যেটা লাস্ট অবধি শোনা যাচ্ছে যে জবি জাস্টিন যে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে চলেছে, অ্যাপিল করতে চলেছে, এবং হয়তো প্লেয়ার স্ট্যাটাস কমিটির মানে মেন যেই ডিসিশানটা সেটা কিন্তু অবশ্যই প্লেয়ারের দিকে যেতে পারে। মানে সেখানে দুই পক্ষকেই হয়তো ডাকা হবে, ইস্টবেঙ্গলকেও এবং জবি জাস্টিনকেও, তাদের বক্তব্য শোনা হবে এবং সব নথি খতিও দেখা হবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু যেহেতু একটা প্লেয়ার অবশ্যই একটা ফুটবলের জায়গায় তার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, তো সেই জায়গা থেকে কিন্তু হয়তো সেই ডিসিশানটা কিছুটা হলেও হয়তো প্লেয়ারের দিকে যেতে চলেছে। তো যদি সেটাই হয় তাহলে কিন্তু অবশ্যই জবির ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হবে। যদি সেই মতো তাহলে জবিকে কিন্তু আমরা এটিকেতেই খেলতে দেখতে পারি, যদিও তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। তার আগে অবশ্যই ইন্টারকন্টিনেন্টাল কাপ, এবং জবি সেই 35 জনের ইনিশিয়াল স্কোয়াডেও কিন্তু রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যেটা লাস্টে বলি সেটা তো ফার্স্টে বলেই দিয়েছি। তো এই রোদে দেখতেই পাচ্ছ ঘাম পাম হচ্ছে, তো আর কিছু বলবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। তো এখনের জন্য টাটা।